ডিএনএ পরীক্ষায় অবশেষে মিলল রোহান ও বৃষ্টির লাশ। টুড়িহাট্টায় আগুনে মৃত 11 জন শনাক্ত। দাহ্য নয় এমন রাসায়নিক কারখানা সরানো হবে না, জানালেন মেয়র। লোকসান নয়, যে কোনো মূল্যে পাটকে লাভজনক করতে হবে। জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী কৃষি ও রপ্তানি পণ্য হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা। ওবায়দুল কাদেরের মতো বিএনপি নেত্রীরও সুচিকিৎসার অধিকার আছে, মানববন্ধনে নেতারা। দুজনের তুলনা চলে না বললেন হানিফ। পিস্তল নিয়ে ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দরে প্রবেশের ঘটনায় স্ক্যানার অপারেটর সাময়িক বরখাস্ত। অস্ত্র ভুল করে নেয়ার কথা জানিয়ে কাঞ্চন বললেন, এ ঘটনা উদ্বেগজনক। এবং অবহেলা, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে ভারাক্রান্ত বাংলাদেশ রেলওয়ে। ঋণদাতাদের পরামর্শে দিন দিন সংকুচিত হয়েছে পথ, কমেছে সেবার মান।